হ্যাঁ, কিছুদিন থেকে এ হঠাৎ ডান যেন ফুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? আশ্চর্য কিছুই নেই। ওগো সাবধান থেকো, কোনদিন তোমারও গলা থেকে গান বের হবে, সেদিন পাড়ার লোকে কি দশা হবে। ময়মিনী মায়া জানে বিপদ ঘটাবে। আরে বিষ্ণুদাদা বিপদ আজ ঘটেন, অনেকদিন আগে থেকেই নন্দিনীকে জান। আচ্ছা ওই তো বিষ্ণুদাদা, স্বয়ং বিধি কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকে, জন্মমাতালের জন্য বিধাতার দয়ার অন্তরে মদের ভাণ্ড উপর করে দিয়েছেন। কৃষ্ণ মারছে চাপু, বলছে কাজ কর কাজ কর। অন্যদিকে ঘুমের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, তারা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। হ্যাঁ ভগবান, দেন কি বলে এ মন মন রানের মন নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। এই প্রমাণ দেখো, এই তোমাদের রাজ্যে এলু, তাড়াতাড়ি শীত কাটার কাজে লাগলু। মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল, তাই তো অন্তরাত্মা এই হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, কিন্তু মানুষ হাতিয়ে নিঃশ্বাসটা নেই। তা যাই বলো বেয়ারি, যক্ষপুরীতে এসে তোমরা ছেলেরাই মজে কই, আমাদের মেয়েদের তো কিছু হয় কিন্তু কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, সোনা সোনা করে প্রাণটা খাবি খাচ্ছে। কখন আমি বলছি এই হতভাগা ফাগু এই 12 ঘন্টার উপরে আরো 4 ঘন্টা চোখ করে খেটে মরে, তার কারণ তো ফাগু জানে না। ফাগু তুমি জানো কি? তুমিও জানো না, কিন্তু অন্তর্যামি জানেন। আমার সোনার স্বপ্ন ওকে ভেতরে ভেতরে চাবুক মারে, সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও বড়। আচ্ছা তা বেশ, চলো না কেন এখান থেকে আমরা দেশে ফিরে যাই। হ্যাঁ দেশে ফিরে যাবে, সর্দার যে শুধু ফেরবার পথ বন্ধ করেছে তা তো নয়, ইচ্ছে তো অবধি আটকেছে। দু হাতের পর তিন তাল তাল সোনা তুলে আনছে, এক তালের পর দু তালের পর তিন তাল, চক্ষুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলছে, পুরো অর্থে পৌঁছায় না। তাই তো বেয়ান, তোর কাছে আমরা মানুষ নই, মানুষ নই বল সংখ্যা মাত্র, বুঝলে? তো ভাবু ভাই তুমি কোন সংখ্যা? এই পিঠের কাপড় দাগা আছে 47-এর প, 47-এর প, তুমি কি সংখ্যা বুঝছো? অনেক জমলো, আরো কি দরকার? দরকার বলে পদার্থের শেষ আছে, যেমন ধরো খাবার দরকার আছে, পেট ভরিয়ে তার শেষ পাওয়া গেল। এই যে নেশা, নেশার দরকারও নেই শেষও নেই। ওই সোনার তালগুলো যে মহৎ, আমাদের চক্ষুরা যে নিভেদ মহৎ, বুঝলে না? বুঝলে না? এই যে মদের পেয়ালা হাতে নিয়ে আমরা ভুলে যাই ভাগ্যের গণ্ডির মধ্যে আমরা বাঁধা, আমি তো অবাধ ছুটি। কর্তাদেরও ওই সোনার তাল হাতে নিয়ে ওই নেশা জাগে, ওরা ভাবে সর্বসাধারণের মাটির টানতে পৌঁছায় না, অসাধারণের আসমানে
সে উঠছে নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে পায়ে পড়ে ঘরে চল আচ্ছা একবার আমরা যদি ইচ্ছে করলে মজা করতে পারেন না ওই যে সর্দার ভালোই হয়েছে চুপি চুপি আমাদের কথা নিশ্চয়ই শুনেছে কেন যে বাসা দিয়েছি সে তো খাসা তোমাদের ওই বাড়ি থেকে অনেক ভালো কি তাই না আবার সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে কি আমি লাগছে না নাচাবার মতো পরের জনটাকে কবে এখান থেকে টেনে ডর মারত তোমাদের এলাকায় নাচাবার ব্যবসা যে কি সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত যা দেখেছি রোজ সন্ধ্যাবেলায় যখন দেবদেবী নানা সর্দার সন্ধ্যাবেলা করবে চুপ চুপ এই যে একবারে বলতে বলতে উপস্থিত প্রভু তোরা আমাদের কারিগরদের মাঝে মাঝে অশান্ত হয়ে এদের কথা হ্যাঁ হ্যাঁ এদের কানে একটু শান্তি মন্ত্র দেবে হ্যাঁ বাড়ি দরকার এরা তো স্বয়ং কুর্মার বোঝার নিচে নিজেকে চেপে রেখেছে বললে সংসারটা চলছে বাবা 47 ফর্ম একবার ঠাউর করে দেখো যে মুখে নাম কীর্তন করি সে মুখে অন্ন যোগাও তোমরা যে নামাবলীখানা গায়ে দিয়ে শরীর পবিত্র হলো সেখানে মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছো তোমরা এ কি কম কথা বাবা আশীর্বাদ করি সর্বদা বিচলিত থাকো তাহলে তোমাদের ও ঠাকুরের দয়া তোমাদের প্রতি অবিচলিত থাকবে বাবা একবার কণ্ঠ খুলে বলো হরি 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 তোমাদের সমস্ত বোঝে হালকা হয়ে যায় হরিনাম আদবান্তে চ মধ্যে চ কি বাবা এমন কথা বহুদিন শুনিনি দাও দাও আমার একটু পায়ে ধরো দাও অবিচলিত থাকো বলছে এতক্ষণ অবিচলিত ছিল কিন্তু আর তো থাকতে পারে না সরদার এতক্ষণ অপব্যয় কিসের জন্য পুনাদি আদায় করতে তো দিতে রাজি আছে কিন্তু ঘন্টা মেয়ে একদম সহ্য করতে পারে না কি হোক বড় কাল তুমি দুই খোয়াতে বসেছো তোমার গলতি হবে কি এদের আমরা কি শেখাবো এরাই আমাদের শিক্ষা দেবে বুঝেছো বুঝেছি কই আর এও বুঝেছি যে উৎপাত বেড়েছে কোথা থেকে উৎপাত এদের ভার দেখছি আমাকেই নিতে হচ্ছে উৎপাত আপনি বরং কপালে একটু নাম শুনিয়ে আসুন সেখানে আবার করাতিরা জানে একটু খিটখিট শুরু করেছে বাবা ওই কোন পাড়া বললে ওই টঠা পাড়ায় টঠা সেখানে 71টা হচ্ছে মোড় আর মধ্যনায় 65 যে বাড়িতে থাকে তার বাঁয়ে কিন্তু ওই পাড়া শেষ বাবা ওই দুমতুমা পাড়া যদি এখনো নড়নড় করছে তো মূর্ধন্যার নড়া ইদানিং অনেকটা মধুর রসে মজেছে ওই মন্ত্রণার মতো কাল তৈরি হলো বলে তবে আরো কিছুদিন ওই পাড়ায় খোঁজ রাখা হবে কেননা ওই না অহংকার পরি ওই অহংকার খোঁজের চাপে অহংকারটা দাও না আর তারপরে আমাদের পাড়াদের তালাশে হ্যাঁ